আসন্না ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। মানুষ যে কত মরে, আর মরণ যে কত সহজ, আর জীবন যে কত কঠিন। মানুষ শিশুতে ভর্তি হচ্ছে, কথা বলছে, অস্থিরতা প্রকাশ করছে, ভালো লাগছে না, মরে যাচ্ছে, চোখের সামনে ঘন্টায় ঘন্টায় 5-10 জন মরছে। কথা বুঝতে পেরেছেন? 16ই ডিসেম্বর মা হাসপাতালে সিসিউতে আমরাও আছি। হঠাৎ একজন খুব নাম করা ফরিদপুরের নেতা মানুষ ভর্তি হলেন। 16ই ডিসেম্বরে খেয়েছেন, কোনো অনুষ্ঠানে গ্যাস হয়েছে, ভর্তি হলেন। যেহেতু প্রভাবশালী মানুষ, অনেক মানুষ তার সাথে, ডাক্তাররাও প্রাণপণে চেষ্টা করছেন, কিন্তু কোনো প্রভাবেই কাজ হলো না, হঠাৎ মারা গেলেন। উনি যখন খেয়েছেন তখনও মনে করেননি যে মরবেন, যখন হাসপাতালে ভর্তি আছেন তখনও মনে করেননি যে মরবেন, কিন্তু মৃত্যু এসে গেছে। এভাবে আরো মজা, মিনিটে ঘন্টায় 2 ঘন্টায় মানুষ মরছে, আপনজনেরা পাগলের মতো কাঁদছে, আর ঠিক একটু পাশে আপনারা জানেন অম্বিকা কি যেন হল নাকি, ওখানে প্রচন্ড ঢোল ডগর বাজিয়ে মানুষ গানও গাচ্ছে। এই কান্নাও শুনছি, ওই গানও শুনছি, আবার ওই গান যারা গাচ্ছেন তাদেরও কেউ হয়তো আগামীকাল কানবেন। এটাই জীবন। তো দুর্ভাগ্য, আমরা জীবনটা বুঝতে পারলাম না। আমরা অনেক সময় মনে করি যে মৃত্যুর কথা মনে করা বোকামি, যেমন যে ছাত্র মনে করে পরীক্ষার কথা মনে করা বোকামি। আসল বোকা কে? যে মনে করে পরীক্ষার কথা চিন্তা করা বোকামি, ওই কিন্তু বোকা, ঠিক না? পরীক্ষার কথা চিন্তা করলে কি পরীক্ষা 2 মাস আগে হয় নাকি? না। কিন্তু আমরা কেউ যদি মৃত্যুর কথা বলি, ভাই আমি মরে গেলে, আমাদের দেশে, আমাদের ঝিনাইদহ ভাষায় 60-60 মানে বুঝি না কি জন্য 60-60 বলতে নেই, আপন জনেরা মৃত্যুর কথা বলতে দিতে চাই না, শুনতে চাই না। তার মানে কি, আমরা যদি মৃত্যুর কথা বলি তাহলে আজরাইলের আমাদের কথা মনে পড়ে যাবে, ঠিক না? আর আমরা যদি মুখে না আনি তাহলে আজরাইলের আর ব্যাপারটা কি তাই ভাইরা? না, তা না। কাজেই ওই ছাত্রই তো বুদ্ধিমান যে জানুয়ারির প্রথম থেকে পরীক্ষার কথা মনে রাখে, আর সেই তো বোকা যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে লেখাপড়া করার কথা বললে বলে আরে দেরি আছে, পরীক্ষা তখন দেখা যাবে। এই জন্য ভাইরা, প্রায় মানুষই ক্ষতির ভিতরে।